আর তায়ামম করা তো অনেকে পারেন না, তায়ামম করা পারেন তো? তায়ামম করা কে কে পারেন, হাত তুলিয়েন না, কয়েকজন পারবেন? আর অনেকে জানেন কি বলবেন, আমি একদিন একদিন 90 বছরের বয়সী এক বৃদ্ধ মানুষ আমাদের এলাকার, তো ওনাকে বললাম সালাত আদায় করে ভালো আলহামদুলিল্লাহ, তো বললাম যে তায়ামম তো করা লাগে মাঝে মাঝে, জি করা লাগে, তো কিভাবে করেন? একেবারে জানেন কি বলছে, যে মাটিটা নিয়ে একেবারে সম্পূর্ণভাবে আমরা যেরকম প্রথমে মুখ ধুই, তারপরে হাত ধুই, মাথা মাসাই করি, পা ধুই, এটা যেরকম চারটা অঙ্ক ধোয়া লাগে, মাটি নিয়ে অনুরূপ মাসাহ করে। কিন্তু তায়াম্মমের পদ্ধতি এটা নয়, তায়াম্মমের পদ্ধতি এটা নয়, তায়াম্মমের পদ্ধতি মোবাইলটা দেন একটু, এটা হচ্ছে মাটি। এটা কি মাটি? এই মাটিটা আপনি প্রথমে বিসমিল্লাহ বলে নেবেন, অজুর মতো কি বলে নেবেন, বিসমিল্লাহ বলে নেবেন। বিসমিল্লাহ বলার পর আর অন্তরে তো নিয়ত আছে, সংকল্প করবেন যে আমি ফরজ সালাতের জন্য তায়াম্মম করছি, বা তায়াম্মম করছি অজুর বদলে, যে কোনো সমস্যার কারণে, বিপদের কারণে। তো আপনি মাটিটা নিয়ে বিসমিল্লাহ বলে একেবারে ভালোভাবে একটু ঘর্ষণ করবেন, কি করবেন, হাতটা মাসাহ করে নেবেন, কথা বুঝতেছেন? তবে জরুরি সতর্কীকরণ, এরকম মাটি নিবেন যেই মাটিতে দুলাবালু থাকে। কি বালু থাকে? অনেক মা চাচিরা জানেন একটা তায়াম্মমের চাকা যে নিয়ে আছে, ওই 20 বছর ধরে ওই চাকায় নিয়ে আছে, তো ওই মাটির উপর যে তেল মাখতে মাখতে একেবারে এমন হয়ে গেছে, ওইটা থেকে আর দুলাবালু উঠে না, এই মাটিটা ফেলে দিতে হবে, কথা বুঝতেছেন? ভালো একটা মাটি নিতে হবে, এদিকে তাকান, ভালো একটা মাটি নিতে হবে, মাটি নিয়ে প্রথমে বিসমিল্লাহ বলে হাতে একবার মাসাহ করে নিবেন বা ঘর্ষণ করে নিবেন, এরপরে রেখে দিবেন, মাটির আর কাজ নেই, মাটির আর কাজ নেই। এরপর একটা ফু দিবেন, কি দিবেন, কয়টা ফু, একটা ফু দিবেন, একবার ফু, এরপরে সমস্ত মুখমণ্ডলটা একবার মাসাহ করবেন, কয়বার, একবার মাসাহ করবেন। এরপরে ডান হাত কবজি পর্যন্ত, কুনি পর্যন্ত নয়, কি পর্যন্ত, কবজি পর্যন্ত, এরপরে বাম হাত কবজি পর্যন্ত, কি পর্যন্ত, কয়বার, একবার। সাহস করে কেউ বলতে পারবেন তায়াম্মমের নিয়মটা, কেউ বলতে পারবেন, বলেন তো, প্র্যাকটিক্যাল একটু নেই ভাই, আলোচনা তো অনেক শুনছেন।